প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ইতালির ব্রেসিয়া শহরে। আন্তর্জাতিক যে ভাষার মাস আমাদের 21 ফেব্রুয়ারিকে, বিশেষ করে 21 ফেব্রুয়ারিকে সামনে রেখে ইতালির প্রতিটি প্রোভিন্সিতে কিন্তু আসলে এই দিনটি উদযাপন হচ্ছে। এখানে ইতালির ব্রেসিয়াতে কিন্তু আজ একটি বাংলা স্কুল উদ্বোধন হচ্ছে। উদ্বোধন করেছেন আমাদের বাংলাদেশ কনসুলার জেনারেল, মিলান থেকে এসেছেন আমাদের কনসুল জেনারেল রয়েছেন এখানে, তিনি কিন্তু আজ এখানে প্রধান অতিথি হিসেবে এসে এখানে উদ্বোধন করেছেন। আমি জানতে চাইবো যে তারা আসলে দূতাবাসের যে সেবাগুলো করে যাচ্ছে, পাশাপাশি কিন্তু এখানে বাংলা ভাষাকে এবং এখানে বাংলাদেশের যে কৃষ্টি কালচারকে কিন্তু বিভিন্নভাবে প্রবাসীদের মাঝে উৎসাহ উদ্দীপনা দিচ্ছে এবং বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছেন। আমি একটু জানতে চাইবো তার কাছে যে আজকে এখানে বাংলা স্কুলে যে এখানে উদ্বোধন অনুষ্ঠানে এসেছে তার অনুভূতি সম্পর্কে আমি একটু জানতে চাইবো, এবং তিনি কিন্তু আসলে যে আমাদের বাংলাদেশের যে যে বইগুলো রয়েছে, আমাদের প্রাথমিক যে শিক্ষার বইগুলো রয়েছে সেই বইগুলো কিন্তু এখানে বাচ্চাদের জন্য নিয়ে এসেছেন। আমি সরাসরি তার কাছে একটু জানতে চাইবো যে উদ্বোধন অনুষ্ঠানে এসে আপনার অনুভূতি সম্পর্কে এবং আপনাদের কনসুলার যে অফিস রয়েছে প্রবাসী বাংলাদেশিদের এই যে বাংলা স্কুলগুলো যারা পরিচালনা করছে তাদেরকে কীভাবে আপনারা সার্বিক সহযোগিতা করতে চাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। ভাষার মাস ফেব্রুয়ারিতে আমরা আজকের এই অনুষ্ঠানের মতো একটা অনুষ্ঠানে আসতে পেরে খুবই আনন্দিত। আমরা জানি যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আমাদের প্রবাসীরা ছড়িয়ে ছিটিয়ে আছেন, সেখানে বাংলা ভাষা সংস্কৃতি সাহিত্যকে ছড়িয়ে দিতে পারাটা আমাদের সাংস্কৃতিক কূটনীতির একটি অংশ। তো ব্রেসিয়াতে বেশ কিছু বাঙালি পরিবার রয়েছে যারা পরবর্তী প্রজন্মকে বাংলা ভাষা শিক্ষিত করতে এবং তাদের কাছে বাংলা সংস্কৃতিকে ছড়িয়ে দিতে তারা নিবেদিত প্রাণ। তো এখানে একটি বাংলা একাডেমি রয়েছে এবং তারা আজকে বাংলা স্কুল ব্রেসিয়া নামে একটা স্কুল তারা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলো। তো এই স্কুলের লক্ষ্য হলো পরবর্তী প্রজন্মের কাছে বাংলা ভাষা ও সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়া। এখানে আমরা জানি যে বেশ কিছু শিক্ষক শিক্ষিকা মণ্ডলী রয়েছেন যারা শত ব্যস্ততার মাঝেও তারা বেসিক্যালি ভলান্টারি বেসিসে অনেকটা স্বেচ্ছাসেবক হিসেবে তারা এখানে কাজ করে থাকে। তো তারা আসলে আমাদের ধন্যবাদ এবং অভিনন্দন পাওয়ার যোগ্য। তো আমরা এই কাজ করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমাদের কনসুলেটের পক্ষ থেকে তাদের প্রতি সর্বত সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে। আমরা বিশ্বাস করি যে আমাদের একটা সুমহান ঐতিহ্য রয়েছে বাংলা ভাষা, এই ভাষা চর্চা করি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জন্য বিরল সম্মান একদিন নিয়ে এসেছিলেন, তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। বিশ্ব আসনে বাংলা ভাষা অত্যন্ত মর্যাদার আসনে আসীন। আমি বিশ্বাস করি যে আগামী প্রজন্মের এই ভাষা চর্চা করার এবং ধরে রাখার জন্যে অনেক কারণ রয়েছে। অনেক গবেষণায় দেখা গেছে যে মানুষ যদি বহু ভাষা চর্চা করে এবং বহু ভাষার পাশাপাশি যদি মাতৃভাষাটা ধরে রাখে তাহলে তারা অনেক উৎকর্ষ সাধনে তারা সক্ষম হয়, তারা বিজ্ঞান চর্চা তথা মানবিক উৎকর্ষ সাধনে তারা সক্ষম হয়, তাদের ক্রিয়েটিভিটি অনেকাংশে বৃদ্ধি পায় তারা যদি, এবং অনেকাংশে দেখা গেছে, অনেক গবেষণা দেখা গেছে, মেডিকেল সায়েন্স রিসার্চ করে দেখেছে যে বার্ধক্যজনিত অনেক রোগ যেমন আলজাইমার্স সেসব রোগ থেকে ডিমেনশিয়া সেখান থেকে কিন্তু মানুষ রক্ষা পেতে পারে তারা যদি বহু ভাষা বিশেষ করে মাতৃভাষাটা যদি তারা সঠিকভাবে চর্চা করে। যাই এই গভীর আলোচনা এই স্বল্প পরিসরে আসা সম্ভব না। আমরা যেটা বলতে চাই সেটা হলো যে মাতৃভাষা চর্চা আমাদেরকে মৌলিক উৎকর্ষ সাধনে অনেকভাবে রক্ষা করতে পারে। তো পরবর্তী প্রজন্মকে আমরা সেই ভাষায় দীক্ষিত করতে চাই, তারা বিদেশে যেখানেই থাকুক না কেন আমরা তাদেরকে আমাদের দূতাবাস আমাদের কনসুলেটের পক্ষ থেকে সর্বপ্রকার সহযোগিতা করে যাব। এবং আজকে বই বিতরণ আমাদের সেই প্রচেষ্টারই অংশ। আমরা ব্রেসিয়াতে এটা করেছি, আমরা উত্তর ইতালির বিভিন্ন শহরে আমরা আমাদের এই কর্মসূচি চালিয়ে যাব। এখানকার স্থানীয় সংগঠক জনাব কাউসার জামান এই উদ্যোগ অব্যাহত রেখেছেন। আমরা আগামী দিনগুলোতে তাদের সাথে কাজ করে যাব এবং আমাদের সাংস্কৃতিক কূটনীতির অংশ হিসেবে ভাষার চর্চা, ভাষার বিকাশ, সাহিত্যের বিকাশ এই কর্মসূচি আমরা অব্যাহত রাখবো। এবং আজকের এই কর্মসূচি অনেক সফলভাবে সম্পাদিত হয়েছে এবং এই জন্য স্থানীয় সংগঠকদের কাছে অভিনন্দন। শুধু পাসপোর্ট সেবা এবং দূতাবাসগুলো কিন্তু আসলে শুধু পাসপোর্ট সেবা দিয়েই নয়, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কিন্তু বাংলাদেশি কৃষ্টি কালচারকে সকলের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য কিন্তু একত্রভাবে কাজ করে যাচ্ছেন। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি যিনি অক্লান্ত পরিশ্রম করে এখানে একটি বাংলা একাডেমি তৈরি করেছেন এবং পাশাপাশি যে বাংলা
বাংলা স্কুলের যিনি উদ্বোধক রয়েছেন এবং যিনি উদ্বোধক করেছেন এবং পরিচালনার দায়িত্বে রয়েছেন, আমি কাউসার জামান ভাইয়ের কাছে চলে যাচ্ছি। যে আজ যে এই উদ্বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে যে বাংলা ভাষার চর্চা এবং প্রবাসী বাংলাদেশিদের নতুন প্রজন্মতে যারা বেড়ে উঠছে তাদেরকে আসলে এই বাংলা শিক্ষায় শিক্ষিত করার জন্য আপনি কত নিজে আজকে এই স্কুল উদ্বোধন করেছেন, এই বিষয়ে আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ। ভাষা শুধু ভাষাটা হচ্ছে চিন্তার শুধু বাহন নয়, সব চিন্তার প্রশ্নটি হয় আর আমাদের এটা আমাদের কোনো বিজ্ঞজন বলেছেন। সেই সাথে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা অর্থ বলছি যে প্রথমে যদি বর্ণনা করি মাতৃভাষার গুরুত্ব, তারপরে দুটি ভাষা শেখার শুরু। এক্ষেত্রে আমি মনে করি যে আমাদের প্রত্যেক অভিভাবকের যারা প্রবাসে আমাদের ছেলে বেড়ে উঠছে প্রত্যেক বাংলাদেশিদের আমাদের উচিত আমাদের এই বাংলা প্রতি জোর দেওয়া, বাংলা ভাষা সংস্কৃতিতে জোর দেওয়া। এক সেটার মাধ্যমেই হবে আমাদের একটা শক্ত সমাজ নির্মাণে আমাদের ভূমিকা রাখবে ভাষা কবে। এখানে কিছু কিছু আমি প্রথমে কিন্তু হচ্ছে আমাদের কনসার জেনারেল মহোদয়কে কষ্ট করে বই নিয়েছেন আমাদের আমাদের এই শিশুদের জন্য। আর উনি এই তিন বছর প্রায় আছেন ইতালিতে ওনার মিশনে। এই তিন বছরের প্রতি বছরই কোনো না কোনো উনি আমাদেরকে সাহায্য যাচ্ছেন, উৎসাহ দিচ্ছেন, বই দিচ্ছেন, কোর্সের সাথে আছেন। তারপরে আমরা কীভাবে এই কূটনৈতিক যে সাংস্কৃতিক মিশন যেগুলো আছে, সাংস্কৃতিক বিনিময় মিশন যেগুলো আছে, সেগুলোর মধ্যে আমরা পাচ্ছি আমরা আশা করব ভবিষ্যতে যারা কূটনৈতিক মিশন ঘোষণা করবেন উত্তর ইতালিতে আমাদেরকে সহায়তা করবেন, আমাদেরকে উৎসাহ দিয়ে যাবেন। হ্যাঁ, এর চেয়ে বেশি কিছু আমরা চাই না, এগুলো আমরা চাই। আর আমার কোনো টিম বাংলা একাডেমি টিম সহ আমাদের কমিউনিটিতে আমার কৃতজ্ঞতা আমি জানাই এই একাডেমিকে বাংলা স্কুলকে প্রতিষ্ঠা করার জন্য এবং উত্তরোত্তর সমৃদ্ধির সাহায্য করবেন। ধন্যবাদ আপনাকে। নতুন প্রজন্মকে ইতালিয়ান শিক্ষার পাশাপাশি বাংলা শিক্ষাকে শিক্ষিত করার জন্য এবং শিক্ষা দেওয়ার জন্য ইতালিতে যে বাংলা স্কুলগুলো কাজ করে যাচ্ছে, যার ফলে নতুন প্রজন্ম যারা ইতালিতে বেড়ে উঠছে তারা ইতালিয়ান শিক্ষার পাশাপাশি বাংলা শিক্ষা শিখতে পারছে। ইতালির ব্রেসিয়া থেকে আসলামুজ্জামান আর